আসসালামু আলাইকুম। সহি মুসলিম দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদ 40। রুকু সিজদায় আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করেছেন। 967 নম্বর হাদিস। আপনারা সবাই লেখাপড়া জানেন, দেখে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। রুকু এবং সিজদারত অবস্থায় প্রভুর শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করতে হবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। একই ধরনের হাদিস 969 নম্বর হাদিসে আছে, ৯৭১ নম্বর হাদিসে আছে, সিজদারত অবস্থায় কোরআন পাঠ করা যাবে না, রুকুরত অবস্থায় কোরআন পাঠ করা যাবে না। যারা বলে বেড়াচ্ছে যে কোরআনের বাইরে নামাজে আর কিছু পড়া যাবে না, তারা এসব হাদিস অস্বীকার করছে। অবশ্য তারা এতই গোমরা যে হাদিস যে মানতে হবে সেটাই তারা বুঝে না। হাদিসকে তারা অস্বীকার করছে, খ্রিস্টানরা যেরকম অস্বীকার করে ঠিক সেরকম অস্বীকার করছে। 973 নম্বর, 972 নম্বর হাদিসেও একই কথা বলা আছে। এগুলা মানা আমাদের জন্য জরুরি। যারা এসব হাদিসের প্রতি সন্দেহ পোষণ করে তারা নিজেরা একটা স্বতন্ত্র ধর্ম সৃষ্টি করে নিচ্ছে, স্বতন্ত্র নামাজ সৃষ্টি করে নিচ্ছে। কোরআনের কোথাও বলা হয়নি যে নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের বাইরে নামাজে আর কিছু পড়া যাবে না, একথা কোরআনের কোনো আয়াতে কোথাও বলা হয়নি। এবং নামাজ কি বলা হয়েছে? সালাত কায়েম করো, আকিমুস সালাতা। এই আকিমুস সালাতা কীভাবে বাস্তবায়িত হবে, কীভাবে নামাজ কায়েম করবে, এই কথা কোরআনের কোথাও বলা হয়নি। কেন বলা হয়নি? বলা হয়নি তার কারণ, রসুল পাঠিয়েছেন আল্লাহ, রসুলকে শিক্ষা দিয়েছেন কীভাবে নামাজ কায়েম করতে হবে, এবং রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ কায়েম করেছেন আপনাকে আমাকে ঠিক সেভাবে নামাজ কায়েম করতে হবে। যারা এই সোজা কথাটা না বোঝে তাদের সাথে ইসলামের কথা বলে লাভ নাই, কেননা তারা ইসলামের বাইরের লোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।